প্রতি বিধানসভা কাঁপাবে। আপনারা আমাদের আইডিওলজিটা বুঝতে পারছেন না। যদি নওশাদ সিদ্দিকীর আইডিওলজি, নওশাদ সিদ্দিকীর চলা চলন, নওশাদ সিদ্দিকীর আগামী দিনের উদ্দেশ্য যদি আপনারা বুঝতে পারতেন, তাহলে আপনাদের মধ্যে এই ধারণাটা আসতো না কোনো দিনই। আপনার ধারণা এই করা প্রয়োজন ছিল যে আমরা তৃণমূল বিজেপি হারানোর সাথে সাথে আইএসএফকে প্রতিষ্ঠিত করব। কারণ 2021 সালের আগে পশ্চিমবাংলায় আমরা জোর গলায় বলতে পারি, পশ্চিমবাংলায় বিরোধী কোনো দলের ফেস্টান বাঁধার লোক ছিল না, এ সাহস তৃণমূল সরকার কারোর দেয়নি। প্রত্যেকটা দল, প্রত্যেকটা বিরোধী দল ঘরের মধ্যে ঢুকেছিল। আইএসএফ লড়াই করার জন্য আইএসএফের জনজুয়ার দেখে প্রত্যেকটা দল কিন্তু 21 সালের পরে আব্বাস সিদ্দিকী ভাইজান যখন 21-এ ব্রিগেড সমাবেশ করলো, মানুষের যে জনজুয়ার, যে মানুষের পশ্চিমবাংলার মানুষ দেখলো, তারপর থেকে কিন্তু প্রত্যেকটা বিরোধী দল আস্তে আস্তে রাস্তায় নামা শুরু করলো এবং মার্কেটে ফেস্টান বাঁধা সাহস পেল। তাহলে আপনাদের বিরোধী দলের শক্তি, শুধু কি বিরোধী দলের শক্তি তৈরি করার জন্য আমরা দল গঠন করেছি? আপনাদের তো এটা ভাবা দরকার। পশ্চিমবাংলার মধ্যে স্বাধীনতা 1947 সালের পর থেকে আজকের দিন পর্যন্ত সব থেকে বেশি যদি রাজনীতি করতে গিয়ে কোনো দল মার খেয়ে থাকে, সেটা হলো আইএসএফ। এখনো পর্যন্ত ভাঙড়ে আমাদের 10,000 ছেলের ওপরে কেস আছে। মিনাকা বিধানসভায় আইএসএফের কোনো প্রার্থী ছিল না, মিনাকা বিধানসভায় সংযুক্ত মোর্চার সিপিএমের প্রার্থী ছিল। এখনো পর্যন্ত মিনাকা বিধানসভায় আইএসএফের 50টার ওপরে ছেলে ঘর ছাড়া, এখনো পর্যন্ত তারা বাড়ি ফিরতে পারেনি। তাদের শাসক দল তাদেরকে দুটো কন্ডিশনের মধ্যে ফেরাবে, কি হয় তৃণমূলে জয়েন করতে হবে, নইলে 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা দিতে হবে। আমাদের ছেলেরা গরিব মানুষ, কিন্তু আমাদের ছেলেদের বিবেক আছে, আমাদের ছেলেদের নীতি আছে, সেই জন্য তারা এখনো পর্যন্ত বাড়ি ঢুকুনি, তারপরে ওখানে তৃণমূলের সঙ্গে আপোষ করেনি। আপনার কি লড়াই করছেন? আপনার লড়াই দেখাচ্ছেন? আমি মাঝে মাঝে ভাবি যে বসিরহাট উত্তর বিধানসভায় আমাদের এখানে হার হয়ে যাওয়ার পর থেকে যেভাবে প্রত্যেকটা কর্মীকে পঞ্চায়েত এবং বুথ স্তরে কর্মীকে আমরা যেভাবে গাইড করেছি, যদি আমরা গাইড না করতাম ওই অত্যাচারিত আপনারাই হতেন। শুধু আপনাদের স্বার্থে আমরা সেইভাবে প্রশাসনের থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছি, প্রত্যেকটা কর্মীর পাশে দাঁড়িয়েছি। আর আজ আপনি 21 সালে নির্বাচন করতে এসে আপনার মুখ দিয়ে এই প্রশ্নটা আসে কিভাবে যে আমার এখানে ভোট দিলে, আইএসএফে ভোট দিলে অমুক দল জিতে যাবে? আপনি কি ঠেকা নিয়ে বসে আছেন অমুক দল জিতবে কি অমুক দল হারবে? আপনি ঠেকা নিয়েছেন? আপনার দলটা কীভাবে প্রতিষ্ঠিত হবে আপনার এই চিন্তাধারা একবার আসেনি? আমরা যেমন তৃণমূলকে হারাবো, বিজেপিকে হারাবো, সাথে সাথে তো আমার দলটা প্রতিষ্ঠিত করব। আমাদের তো টার্গেটটা থাকা উচিতই। সুতরাং ভাই, আমাদের আর একটা জিনিস, আমাদের বিধানসভা কমিটি যারা আছে এদের অনেক ভুল আছে। যদি এরা সেই ছেলেগুলো সেইভাবে টেবিল তৈরি করতো, সেইভাবে প্রত্যেকটা পঞ্চায়েত কমিটির সঙ্গে বসে কর্মীগুলো নিয়ে 900 বার যে বার্তা ছিল সেই বার্তাগুলো যদি প্রত্যেকটা জায়গায় পৌঁছাতো, তাহলে আমাদের এই ক্ষতিটা হতো না। আর একটা জিনিস, পঞ্চায়েত ইলেকশনের আগে প্রত্যেকটা পঞ্চায়েত থেকে কমিটি, পঞ্চায়েত কমিটি কেন্দ্র অফিসে গিয়েছিল, সেখানে কিন্তু নওশাদ ভাই পরিষ্কার বার্তা দিয়েছিল যে রাজ্য কমিটি থেকে কোনো রকমভাবে কোনো জোট হবে না। এবং এই ঘরে এসেও নওশাদ ভাই একই বার্তা দিয়েছিল যে আমাদের কিন্তু কোনো জোট হবে না, আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা এককভাবে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। এই ঘরে থেকে বার্তা দিয়ে গিয়েছিল। আপনি নওশাদ সিদ্দিকীকে মানেন? নওশাদ সিদ্দিকীকে বার্তা মানবেন না? তাহলে আপনি কিভাবে বলেন যে এখানে জোট না করলে হবে না? তারপরেও আমরা তৃণমূলকে হারানোর স্বার্থে বিধানসভার ক্যালকুলেশন আপনাদের একটু বলি। এই বিধানসভায় বিরোধী মানে তৃণমূল বিরোধী যেসব শরিক দল আছে, আমরা যাদের সঙ্গে বিধানসভায় ইলেকশন লড়েছিলাম, এই বিধানসভায় তাদের সঙ্গে আমাদের পঞ্চায়েত অ্যালায়েন্সের জন্য আমরা একাধিকবার তাদের সঙ্গে বৈঠক করি। হঠাৎ যখন নির্বাচন ঘোষণা হয় তাদের সঙ্গে যখন বৈঠক করি, তারা প্রকাশ্য জানিয়ে দেয় যে আমাদের সঙ্গে আর বৈঠকের সময় নেই, তোমরা তোমাদের মতো প্রস্তুতি নাও। তাদের একটা বার্তা বক্তব্য ছিল কি না, আইএসএফের কেউ নেই। আরে ভাই, আইএসএফের কেউ নেই আছে কি নেই সেটা তো আমরা জানি, সেটা তো সমাদার সাহেব 2 নম্বর ব্লকের উত্তর বিধানসভার মানুষ জানে। আমরা যদি ইচ্ছা করতাম এবার পঞ্চায়েতে, এবার পঞ্চায়েত ইলেকশনে যদি আমরা
মনে করতাম প্রত্যেকটা পঞ্চায়েতে 80% প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখি আমরা, কিন্তু তারপরেও আমরা কিন্তু শুধুমাত্র তৃণমূল বিজেপি হারানোর স্বার্থে আমরা কিন্তু এই সিদ্ধান্ত নেইনি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে আমাদের ভুল হয়েছে সিদ্ধান্ত। যদি আমরা প্রত্যেকটা পঞ্চায়েতে 10টা 20টা 15টা করে অন্তত 80% প্রার্থী দিয়ে রাখতাম, আমাদের ছেলেরাই মার খেত, আমাদের ছেলেরাই মারপিট করেছে, আমাদের ছেলেরা মার খেয়েছে, আমাদের ছেলেরাই জিতিয়েছে, বুথ জিতিয়েছে, সেটা সিপিএম হোক সেটা কংগ্রেস হোক, ওই সিটগুলো তো আমাদের বেরোতো। আজকে আমি কেন 6টা প্রার্থী এখানে জিত দেখতাম, এখন আমি এখানে আরও 10টা প্রার্থী জিত দেখতে পেতাম। সুতরাং ভাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনাদের যদি মনে হয় যে আপনারা আইএসএফের আইডিওলজি মানেন, নওশাদ সিদ্দিকের লড়াইকে আপনারা সম্মান করেন, আজকে নওশাদবার কী দরকার ছিল, নওশাদবার কী দরকার ছিল, আজকে 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায় বাড়ি ঢুকতে পারে না, কার জন্য? আজকে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে না খেয়ে 3 দিন পরে বাড়ি ঢুকছে, 3 দিন শুধু সমাজের জন্য, এই জাতির জন্য, এই পিছিয়ে পড়া মানুষের জন্য বাংলায় বাংলায় পুরো বাংলায় ঘুরে বেরিয়েছে। আপনার যদি মনে হয় যে না নওশাদ সিদ্দিকীর এই লড়াইকে আমরা সম্মান করি, তাহলে নওশাদ ভাইয়ের নীতি আদর্শ এবং নওশাদ ভাইয়ের নির্দেশকে আপনাদের মানতে হবে। আগামী দিনে আর একটা জিনিস বলি, আগামী লোকসভায় আপনারা দেখেছেন ইন্ডিয়া নামক একটা জোট তৈরি হয়েছে। এবার আপনি বলুন, পশ্চিমবাংলা থেকে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল ওই ইন্ডিয়া নামক জোটে 3টে দল জোট করেছে লোকসভা ইলেকশনের জন্য, ওখানে আইএসএফকে ডাকা হয়নি। এবার বলুন যে আগামী লোকসভা ইলেকশনে আইএসএফের সিদ্ধান্ত কী হবে? আমি মার খাবো, আমার ছেলেরা মার খাবে, আমার ছেলেরা জেল খাটবে। এবার পঞ্চায়েত ইলেকশনে 55 থেকে 56টা মারা রয়েছে, আমরা একটা মুষ্টিমেয় দল, ছোট দল, আমাদের দলের মাত্র 1টা MLA, আমাদের 5টা কর্মী মার্ডার রয়েছে, পার্সেন্টেজের দিক থেকে 90% মার্ডার আমাদের এগিয়ে, যেহেতু আমাদের ছোট দল, তাহলে আমাদের দলের ছেলে পিলে মার খাবে বেশি, 90% মার খাবে, 90% মার্ডার হবে। আবার লোকসভা ইলেকশন আসবে, লোকসভা ইলেকশনে না বিজেপিকে হারাতে হবে কি অমুক দলকে হারাতে হবে, আইএসএফ প্রার্থী দিলে হবে না, তাহলে আইএসএফটা প্রার্থী দেবে কখন? আইএসএফটা লড়াই রাজনৈতিক ময়দানে লড়াই করবে কখন? সুতরাং আপনাদের সকলের কাছে বলবো, আগামী দিনে সেটা লোকসভা হোক সেটা বিধানসভা হোক, আমি আপনাদেরকে বলছি প্রত্যেকবার এই একটা করে কন্ডিশনের মধ্যে ফেলে দেবে, আবার বিধানসভা আসবে, বিধানসভায় আবার বলবে আইএসএফে ভোট দিলে বিজেপি বেরিয়ে যাবে, তা সারা জীবন আইএসএফে ভোট দিলে অমুক বেরোবে তমুক বেরোবে, আর আমি শুধু ঘোড়ার ঘাস কাটবো? সুতরাং প্রত্যেকটা ছেলেকে বলছি, আজকে আপনারা আইএসএফকে ভালোবাসেন, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বকে মানেন, সেই জন্য আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। সুতরাং আশা রাখবো আগামী দিনেও আপনারা নওশাদ ভাইয়ের নেতৃত্ব মেনে যেভাবে ডিরেকশন দেবে, যেটাই হুকুম করবে, আশা করব আমাদের প্রত্যেকটা কর্মী সেটাই মেনে নেবে এবং সেইটাই মেনে নিয়েই আগামী দিনে রাস্তায় ঝাঁপিয়ে পড়বে। কারণ রাজনীতিটা অনেক কঠিন ভাই, রাজনীতিতে এক চুল পরিমাণে জায়গা কেউ ছাড়ে না। আপনি আপনাদের শরীর মানে জোটের যেসব দল দেখছেন, আপনার পাশে বিধানসভা ইলেকশন করেছে, আপনার পঞ্চায়েতে যাদের সঙ্গে লড়াই করেছেন, আপনি বিবেচনা করে দেখুন, আপনার জন্য কিন্তু 1 ইঞ্চি জমি তারা ছাড়েনি। তারা যদি 1 ইঞ্চি জমি আমাদের জন্য না ছাড়ে, আমরা কেন তাদের জন্য 1 ইঞ্চি জমি ছাড়বো? আমাদের লড়াই আমাদের করতে হবে, আমাদের পরিচয় হোক আমরা আইএসএফ। একটা বুথে 5 জন যদি রাজনৈতিক কর্মী থাকে, তাদের নিজস্ব আলাদা আলাদা পরিচয় থাকে, একজনের পরিচয় থাকে এ সিপিএম করে, একজনের পরিচয় থাকে এ তৃণমূল করে, একজনের পরিচয় থাকে এ কংগ্রেস করে, আর আইএসএফ যে করে সে কেন ঘরের মধ্যে ঢুকে থাকবে? তারও পরিচয় হোক যে আইএসএফ করে, তার 5টা মানুষ চিনুক, যেভাবে সিপিএমকে চেনে তৃণমূলকে চেনে, তাও 5টা মানুষ চিনুক যে আইএসএফ করে। আপনার পরিচয়টা আপনার বুথে আইএসএফ না আইএসএফেরই পরিচয় করান, আপনি সংযুক্ত মোর্চায় পরিচয় করে আইএসএফের কোনো লাভ হবে না, কারণ আপনি করতে এসছেন আইএসএফ, আমরা করতে এসছি আইএসএফ। আমাদের সবার পরিচয় হোক আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাহলে আগামী দিনে আপনাদের লড়াই, নওশাদ ভাইয়ের লড়াই আগামী দিনে কামিয়াবি পাবে।
নইলে কিন্তু সারা জীবন আমাদের এইভাবে লড়ে যেতে হবে, মার খেয়ে যেতে হবে। যদি আমরা পঞ্চায়েত ইলেকশন যাই, সব থেকে বেশি ক্ষতি হয়েছে, সালাম ভাই বলছিল যে আমাদের অনেক পঞ্চায়েত নেতৃত্ব যারা পঞ্চায়েতের দায়িত্বে আছে, তারা তাদের বুথের স্বার্থে সিপিএম বলেন কংগ্রেসে বলেন তাদের সঙ্গে জোট করে ফেলেছে। আরে ভাই, তুই পঞ্চায়েতের নেতৃত্ব, তুই কেন বুথের স্বার্থে তার সঙ্গে জোট করবি? আগে তোর পঞ্চায়েত কমিটিতে যারা আছে তাদের সঙ্গে বৈঠক কর, বিরোধী দল যে দল আছে তাদেরও প্রেশার ক্রিয়েট করা, আমাদের এই কটা সিট ছাড়তে হবে, নইলে আমরা সব জায়গায় প্রার্থী দেবো, জায়গা কেউ ছাড়বে না, জায়গা ছাড়ার জন্য কেউ রাজনীতি করতে আসেনি, আমিও কোনোদিন কারোর জন্য জায়গা ছাড়বো না। তাহলে তো আমাদের জন্য যখন জায়গা ছাড়বে না, তাহলে তো আমার প্রেশার করা দরকার ছিল যে আমার বুথে এই কটা ছাড়তে হবে, নইলে আমি পাঁচখানা ছাড়লে আমি 15টা প্রার্থী দেবো, তাহলে তো আমাদের জোটের জোট সঙ্গী যারা আছে তাহলে তো মানবে। আমাদের এই নেতৃত্ব ভুলগুলো ঠিক করতে হবে, প্রত্যেকটা নেতৃত্বদের বলছি, আগে নিজেদের নিজেদের সমস্যা সমাধান করতে হবে। আর আজকের যে বিধানসভা কমিটি সংস্করণ করে নতুন এবং পুরনো যারা এখানে নাম উল্লেখ হয়েছে তাদের কাছে বলবো, এই 13টা পঞ্চায়েত সহ 1 নম্বর ব্লকেও যারা আছে প্রত্যেকটা নেতৃত্বের বলবো, আগামী 1 মাসের মধ্যে প্রত্যেকটা পঞ্চায়েতে যেন পঞ্চায়েতের মিটিং করে পঞ্চায়েতকে স্ট্রং করে, এবং সেই পঞ্চায়েতগুলো যেন দায়িত্ব দেয় প্রত্যেকটা বুথে গিয়ে যেন মিটিং করে। আইএসএফে কী ধরনের মানুষ ঢল লাভছে সেটা আমি জানি, কারণ প্রচুর জায়গায় তৃণমূল বিরোধী তারা দল করে, তৃণমূল বিজেপি বিরোধী দল করে, এক্স ওয়াই জেড দল করে, তারা এবার ইলেকশন লড়ে হারেছে, হারার পরে তারা উপলব্ধি করতে পেরেছে যে আইএসএফ ছাড়া এখন দল করার মতন কোনো দল নেই পশ্চিমবাংলায়, কারণ পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপি এক, আর যে দলগুলো আছে সেই দলের সেই নেতা এখনও পশ্চিমবাংলায়, সেই হাওয়া এখনও পশ্চিমবাংলায় অন্য কোনো দল তুলতে পারেনি, একমাত্র নওশাদ সিদ্দিকী পশ্চিমবাংলায় বিরোধী মুখ হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং অন্য কোনো দলের প্রার্থী হয়েও হারার পরে তারা আমার সঙ্গে যোগাযোগ করছে, ভাই আমরা আগামী দিনে আইএসএফ করবো, সেই জায়গা আমাদের জন্য তৈরি করতে দেওয়া হোক। বিরোধী শক্তি তৈরি হচ্ছে, আজকে উত্তর বিধানসভায় আইএসএফ বিরোধী শক্তি, কারণ উত্তর বিধানসভায় যেভাবে আমরা কম সংখ্যক প্রার্থী দিয়েছি, যে কম সংখ্যক প্রার্থীর মধ্যে যে কটা সিট বেরিয়েছে তাতে আমরা বিরোধী শক্তি। আমাদের আমরা যদি উত্তর বিধানসভায় পুরো লড়াই করতাম তখন পার্সেন্টেজ হিসাব করা যেত। সুতরাং আগামী দিনে আপনাদের ভাবার কোনো জায়গা নেই যে আইএসএফের শক্তি নেই, এখানে যথেষ্ট শক্তি আছে, শুধু আমাদের নেতৃত্ব যারা আছেন তাদের কাছে অনুরোধ করব ঠিকঠাকভাবে পরিচালনাটা করার জন্য, বুথ স্তর থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত স্তর থেকে বিধানসভা, প্রত্যেকটা জায়গায় যেন ঠিকঠাকভাবে পরিচালনা করে। প্রয়োজন হলে প্রত্যেকটা পঞ্চায়েত আমার ডাকবে, যদি আমি পারি পালো, নইলে আমার ঊর্ধ্বতর নেতৃত্ব যারা আছে তাদেরকেও ডাকা হবে। আগামী লোকসভা ইলেকশন 8 মাস বাকি আছে কি 10 মাস বাকি আছে, তার মধ্যে আমরা প্রত্যেকটা বুথ স্তর পর্যন্ত সংগঠনকে আরও বিস্তার করব। আর একটা জিনিস, প্রত্যেকটা বুথে কিন্তু আমাদের মিনিমাম 50 থেকে 100 করে সদস্য লাগবে, পার্টি সদস্য, যেটা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা পার্টি সদস্যটাই একটু নজর দেবেন, পার্টি সদস্য যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভা কমিটির, আমি বলবো 1 মাসের মধ্যে যেন এই বিধানসভা থেকে অন্তত 5,000 পার্টি সদস্য তৈরি করে জেলা কমিটিতে জমা দেয়। এই বলে আমি বক্তব্য শেষ করছি, এবং আমাদের সংবর্ধনার দিকে আমরা এগোবো, এক এক করে প্রার্থী আমরা এখানে ডেকে নেবো, নিয়ে সংবর্ধনা দিয়ে নেব। মোস্তাফিজুর ভাই, ঠিক আছে, আচ্ছা আমি ওই দিক থেকে প্রথম বিবিপুর পঞ্চায়েত থেকে ডেকে নিচ্ছি। বিবিপুর পঞ্চায়েতে 5 নম্বর বুথে সালেহা বিবি স্বামী এখানে উপস্থিত হয়েছে, ভাই নাম সাইদুল ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি, এবং ইন্তাস শেখ ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের চৈতা পঞ্চায়েতে যিনি বিজয়ী হয়েছেন মোস্তাফিজুর রহমান ভাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাখালগাছা পঞ্চায়েতে 251 নম্বর বুথে ফাতেমা বিবির স্বামী যদি এখানে উপস্থিত হয়ে থাকেন, ভাই এখানে আসবেন, আসার জন্য অনুরোধ করছি। গোটা পঞ্চায়েতে মিজানুর ভাই এখানে যদি উপস্থিত হয়ে থাকেন, এখানে আসার জন্য অনুরোধ করছি।